নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এই শীতের সময় বাঁধাকপি প্রত্যেকের বাড়িতেই প্রায় দিনই হয়। প্রতিদিন একঘেয়ে আমি বাঁধাকপি তরকারি হয়তো কারোরই ভালো লাগে না, তাই আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঁধাকপির তরকারি। ভিন্ন স্বাদের এই বাঁধাকপি তরকারি বাড়িতে বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাঁধাকপি, যেটা একদম ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু, 2 টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেশার কুকারে এগুলো নিয়ে নেব। আলুগুলো একটু বড় বড় টুকরো রেখেছি, কারণ এটা যখন প্রেশার কুকারে সেদ্ধ হবে তখন বাঁধাকপির সাথে সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে একটু বড় সাইজের রাখতে হবে, না হলে আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে। চাইলে আলুটা একটু কম পরিমাণেও দিতে পারেন। সব কিছু নিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ আর 1 গ্লাস মতো জল। জলটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, 1 গ্লাস দিলেই চলবে। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে আলু আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে এটাকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। আলাদা করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচের মতো সরষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরো করে, আর 1/4 চামচ গোটা জিরে, 2টো ছোট দারচিনির খণ্ড, 1টা এলাচ। এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিলাম। এই রান্নাতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে এভাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কম ব্যবহার করে রান্নার কালারটা খুব ভালো আনা যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ রসুন বাটা। এখানে রসুনটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো। এখানে 2টো ছোট সাইজের টমেটোকে আমি এরকম ভাবে কেটে রেখেছিলাম। সবটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে হতে শুরু করলেই টমেটোটা ব্যবহার করবেন। এখানে একটু সামান্য লবণ দিয়ে দেব, এতে করে টমেটো পেঁয়াজ সবকিছুই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। বাঁধাকপির এই তরকারি আপনারা রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও সার্ভ করে দেখতে পারেন, খেতে অসাধারণই হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, 5টা চিরে রেখেছিলাম সেগুলো। 1 মিনিট মতো রান্না করে নিয়ে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো আর 7 বুঝে লঙ্কা গুঁড়ো। ঝালটা একটু 7 বুঝে ব্যবহার করবেন, কারণ আগেও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সবটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপি সেদ্ধ করে রাখার যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে দেব। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন, তবে বাঁধাকপির সেদ্ধ এই জলটা দিলে টেস্ট একটু বেশি ভালো লাগে। এই হাতাতে করে প্রায় 2-3 হাতার মতো জল মশলার মধ্যে দিয়ে দেব, এতে করে পেঁয়াজ টমেটো সব কিছু গলে গিয়ে গ্রেভি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। জলের সাথে সবটাকে ভালো করে মিশিয়ে আর একটু রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখতে পাচ্ছেন যে জলটা শুকিয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা, জল থেকে ছেঁকে ছেঁকে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 7 বুঝে লবণ। এখানে খুব কম পরিমাণে লবণটা লাগবে, কারণ আগে 2 বার আমি লবণটা ব্যবহার করেছি বাঁধাকপি আর আলু সেদ্ধর সময়, আর টমেটো যখন ব্যবহার করি তখন। সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপর বেশি রান্না করার দরকার হবে না, কারণ আগের থেকে বাঁধাকপি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছু মটরশুঁটি। এখানে ফ্রোজেন মটরশুঁটিটা দিয়েছি বলে সেটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তাই লাস্টে ব্যবহার করছি। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে যখন টমেটো দিলাম তখনই মটরশুঁটিটা দিয়ে দেবেন, যাতে করে সেদ্ধ হয়ে যায় ঠিক মতো। প্রায় 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। যদি ধনেপাতা কুচি দেওয়া আপনারা পছন্দ করেন তাহলে এখানে কিছু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। সবটাকে ভালোভাবে মিশিয়ে এরকমভাবে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আরও একবার মিশিয়ে নেব। এরকমভাবে 2-3 বারই কষে কষে যদি বাঁধাকপি রান্না করেন দেখবেন তার টেস্ট কিন্তু আরোই বেশি ভালো লাগে।
বাঁধাকপি তরকারি তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব। বাড়িতে এই প্রসেসে একবার বাঁধাকপি রান্না করে সার্ভ করে দেখবেন, এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির সকলেই পরে যতবারই বাঁধাকপি বাড়িতে রান্না হোক না কেন এই প্রসেসে রান্না করতে বলবে তারা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।